এবছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। কারণ এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা উচ্চ মাধ্যমিকে যেগুলো 8 নম্বরের প্রশ্নগুলো আসে সেইগুলোর সাজেশনগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো। প্রথম যে অধ্যায়, সে অধ্যায়টির নাম দেখো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পড়বে। প্রথমটি হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই দুটো টপিক নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, ঠিক আছে? তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা কিন্তু একবার চেক করে নেবে, কারণ ওখানে আমি প্রত্যেকটি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো। হ্যাঁ, সেকেন্ড যে অধ্যায়, সেখানে দেখো কয়েকটি রাজনৈতিক মতবাদ। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হবে, আমি দুটো প্রশ্ন দিয়েছি, এখান থেকেই পেয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো 8 নম্বরের জন্য, এবং মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এখানে বলে রাখি, এখানে বলতে পারে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কিত আলোচনা করো, এগুলো কিন্তু বলতে পারে। তাই এগুলোকেও কিন্তু পড়ে রাখবে, আমি ভিডিও বানিয়ে রেখেছি, ঠিক আছে? ওর জন্য বারবার বলছি যে ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই চেক করবে, ঠিক আছে? পরের যে অধ্যায়, সেটা হলো সরকারের বিভাগসমূহ। এখান থেকে আমি তিনটে প্রশ্ন সিলেক্ট করেছি, যেখান থেকে যে উপরের যে প্রশ্নটা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এটা কিন্তু খুবই কমন কোশ্চেন, ঠিক আছে, এবছরের জন্যে। দ্বিতীয় যে প্রশ্নটা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এবং পরবর্তী প্রশ্নটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট যে অধ্যায়, ভারতের শাসন বিভাগ, ওখান থেকে দুটো প্রশ্ন রেখেছি। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলো ব্যাখ্যা করো। তো এবার এই দুটো প্রশ্ন থেকে কিন্তু তোমরা কেউ কমন খুঁজতে যাবে না, কারণ এই দুটোই কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদিও এখানে অর থাকবে, তাই বলে একটাকে কিন্তু পড়ে যাবে না, দুটোই তৈরি করে যাবে। নেক্সট যে লেসনটা, ভারতের আইন বিভাগ, এখান থেকে দুটো প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, যে লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক আলোচনা করো, এটাও আসতে পারে। তো দুটো প্রশ্নের কিন্তু একই উত্তর। নেক্সট যে প্রশ্নটা, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। পরবর্তী লেসন থেকে আমি তিনটে প্রশ্ন রেখেছি, লেসেনটার নাম হলো ভারতের বিচার বিভাগ, সেখান থেকে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টীকা লেখো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে হাইকোর্টের গঠন ও কার্যাবলী কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে তোমাদেরকে 14টা প্রশ্ন বললাম কমনের কথা, এখান থেকে একটাও কিন্তু তোমরা সাজেশন বের করতে যাবে না, ঠিক আছে? যা আসবে এখান থেকেই আসবে। বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে এক্সাম দিও, কমেন্ট করে জানিও যে এক্সামগুলো কেমন হচ্ছে, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং।